অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে হার্ড হিটার খ্যাত ব্যাটার সাব্বির রহমান। দেশের জার্সিতে ব্যস্ততা না থাকলেও ঘরোয়া লীগ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি লীগ সহ ছোট বড় বিভিন্ন টুর্নামেন্টে দেখা মিলে সাব্বিরের। কখনো ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেন তো আবার কখনো হতাশ করেন ভক্ত সমর্থকদের। এর মাঠে যাই হোক, ইংল্যান্ডে গিয়ে ব্যাট হাতে ঝড় তুলে প্রবাসী বাংলাদেশিদের আনন্দে ভাসিয়েছেন এই হার্ড হিটার। ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেটের মাইনর লীগ টুর্নামেন্টটিতে অ্যাভেলি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সাব্বির। সাব্বিরের ব্যাটে চড়ে 143 রানের বড় জয় পায় তার দল অ্যাভেলি। যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার এই টাইগার ব্যাটসম্যান। জবাবে ব্যাট করতে নেমে 205 রানে অল আউট হয়ে গেছে সুপারনোভা। দলটির হয়ে সর্বোচ্চ 41 রান করেন ওপেনার ব্যাটার মোজাম্মল সালমান। অ্যাভেলির হয়ে 4টি উইকেট নেন টিপু, 2টি করে উইকেট নেন সাব্বির ও বিশ্বজিৎ সরকার, 1টি উইকেট শিকার করেন কামরুল হাসান।